হাই গাইস, অনু রেসিপির পক্ষ থেকে তো সবাইকে জানে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাকরোলের আলুর একটি দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাকরোলের আলুর অনেক রকম রেসিপি হয়, তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম কাকরোলকে চেয়েছি এবং কেটে নিয়েছি, আর বড় সাইজে দুটো আলুকে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি কাকরোলের আলুগুলোকে ভেজে নেবো, একসঙ্গে ভেজে নেবো। তোমরা চাইলে আলাদাভাবে ভাজতে পারো, সেটা কোনো ব্যাপার নয়, আমি একসঙ্গে ভেজে নেবো। অল্প করে একটু লবণ এবং অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কাঁকরোল খেতে পছন্দ করতে না, বা এখনও করো না। আমি ছোটোবেলায় কিন্তু কাঁকরোল খেতে পছন্দ করতাম না, বাট এখন বয়সের সঙ্গে সঙ্গে নিজের পছন্দটা পাল্টেছে, এখন কিন্তু আমার কাঁকরোল খেতে খুব ভালোই লাগে। কাঁকরোল আলুগুলো প্রায় 3 মিনিট মতো আমি ভেজে নেবো, যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমি হালকাভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো, কিন্তু মিডিয়াম আঁচে করবো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 2 মিনিট পর আমার ভাজা হয়ে গেছে, আমি কাঁকরোলগুলো তুলে নেব এবং সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো তেল এবং দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। শুকনো লঙ্কা এবং গোটা জিরেটাকে হালকাই ভেজে নেব। শুকনো লঙ্কা গোটা জিরেটা হালকাই ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, মানে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো জিরে এবং শুকনো লঙ্কার সঙ্গে, যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়। প্রায় 1-1.5 মিনিট আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুনটাকে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো। পেঁয়াজ আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের লাইফেও কি এমন কিছু জিনিস আছে যেটা তোমরা ছোটোবেলায় খেতে পছন্দ করতে না, বাট বয়সের সঙ্গে সঙ্গে এখন তোমরা খেতে পছন্দ করো, অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আমিও তো জানতে চাই যে আমার মতো তোমাদের লাইফেও কিছু জিনিস আছে কি না যেটা তোমরা ছোটোবেলায় খেতে পছন্দ করতে না, বাট এখন পছন্দ করো। টমেটোটাও ভালো করে আমি কষিয়ে নেবো এবং অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব সহজে গলে যায়। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, মানে তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমি কিন্তু ঝাল খেতে খুব ভালো পছন্দ করি, ঝালটা আমার খুব ভালো লাগে, মিষ্টি আমি একদম পছন্দ করি না। তোমরা কি মিষ্টি খেতে খুব পছন্দ করো? এরপর আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প জল, জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট মতো হালকাভাবে নেড়ে নেবো এবং অবশ্যই তোমরা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও হালকাভাবে নেড়ে নেবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুজোর প্ল্যান কি, আমার কিন্তু তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং কাঁকরোলগুলো এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা এবং সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এবং কষিয়ে নেওয়ার পর 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো। ফিরে এলাম 1 মিনিট পর, মশলাটা আমার ভালোভাবে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে। আবারও হালকাভাবে আমি নেড়ে নেবো। এখানে আমি আর লবণ ব্যবহার করছি না, কারণ যেহেতু আমি সবজিগুলো কষানোর সময় লবণ দিয়েছিলাম এবং টমেটো কষানোর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ ব্যবহার করছি না। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে আমি হাই হিটে 4 মিনিট মতো ওয়েট করব। ঢাকনা দিয়ে হালকাভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর, আমার তর রেসিপিটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। তোমরা যারা গরম মশলা খেতে পছন্দ করো না, তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়োও দিতে পারো। গরম মশলা দিয়ে আমি আবারও হালকাভাবে নেড়ে নেব, দিলে রেডি হয়ে যাবে আমার আজকে দারুণ স্বাদের কাঁকরোল আলু ঝোল বলতে পারো, বা তোমরা ঝালও বলতে পারো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। রেডি হয়ে গেছে আমার আজকের।